এই নামাজের দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে। আমরা যে সালাত পড়ি এর দুইটা দিক আছে, একটা হলো বাহির আর একটা হলো ভেতর। নামাজের কয়টা দিক আছে ভাই? দুইটা দিক, একটা হলো নামাজের বাহির বডি, আরেকটা হলো রুহ বা প্রাণ আত্মা ভেতর। নামাজের বাহিরের অংশ অর্থাৎ সকল কার্যক্রম, সকল রোকন, সকল ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে সুন্দর করে ঠিকঠাক মতো করতে পারা, এটাকে বলা হয় খুদুর। আর নামাজের ভেতরটাকে ঠিক করতে পারা অর্থাৎ মনোযোগের সাথে, একাগ্রতার সাথে, আল্লাহ তাআলার কথা পরিপূর্ণভাবে স্মরণে রেখে যেভাবে যেই মন নিয়ে নামাজ পড়া দরকার সেরকম মন নিয়ে নামাজ পড়তে পারা, এটার নাম হলো খুশু। তাহলে দুইটা জিনিস হলো, একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুদু যেটা নামাজের বাহিরের কর্মকাণ্ড, এর ব্যাপারে আমাদের অনেকের মধ্যে ব্যাপক গাফিলতি আছে, অলসতা আছে। আমাদের অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন কিন্তু সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নামাজ না, সেই নামাজটা হলো তুফান মিলের নামাজ, 4G বা 5G গতির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কে? পয়সা চুরি করে, গরু চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে, এই যত চোর পৃথিবীতে আছে এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে, নামাজ চুরি করে। নামাজ আবার চুরি করে কেন? এটা কি চুরি করার জিনিস? নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোনো রকম সুরা ফাতিহা অন্য সুরা মিলাইতে না মিলাইতে রুকু, রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো, মানে হুটহাট করে করে ফেললো, ফাঁকি দিল, যেভাবে করা দরকার সেভাবে করলো না, এটা হলো নামাজ চোর। এই নামাজ চোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য জিনিসপত্র যেগুলো যতজন চুরি করে বা যত আইটেমের চোর আছে ওদের সবচেয়ে খারাপ চোর। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম, সকল মত পথের সব ওলামা একরাম একমত যে নামাজের মধ্যে তমানিনা বা দৃঢ়স্থিরতা এটা অবলম্বন করা আবশ্যক, ওয়াজিব, অনেক ইমামরা ফরজ বলেছেন। নামাজের মধ্যে ধীরে ধীরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করলো, তার নামাজই হবে না। একবার একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মসজিদে নববীতে। আসার পর লোকটা একা একা নামাজ পড়েছেন, জামাত হয়তো আগে হয়ে গেছে। তিনি নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি। বেচারা গিয়ে আবার নামাজ পড়ছে। এরপরেও একইভাবে নামাজ পড়ে এসে সালাম দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও ফেরত দিলেন, বলে নামাজ হয় না আবার পড়। এভাবে তিনবার পড়াইছে, কোনো কোনো বর্ণনা চারবারের কথা আসছে। এরপরে লোকটা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল করে নবী করে প্রেরণ করেছেন আমাদের মাঝে, আমি এর চাইতে ভালো করে আর নামাজ জানি না, আপনি আমার শিখিয়ে দেন তাহলে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে বললেন যে তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তুমি খুব সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে সূরা কেরাত পড়বে, এরপর যখন রুকুতে যাবে তাহলে রুকু করবে তুমি, হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি রুকুতে গিয়ে একেবারে স্থির হয়ে শরীরের অর্ধেককে ভেঙে দিয়ে আল্লাহর সামনে অবনত হয়ে একটু স্থির হয়ে থাকবা, তারপরে তুমি উঠবা। মাথা খাড়া করার পর সোজা করেই আবার দৌড় দিবা এটা না, সোজা করে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে, টান টান আগে সোজা হবেন, এরপরে সুবহানাল্লাহ বলার অপেক্ষা করবেন, তারপরে আবার রুকুতে যান। রুকুতে যাওয়ার পরে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপরে রুকুর তাসবিহগুলো পড়ার পর আবার বসবে, বসার পর আবার স্থির হয়ে একটু অপেক্ষা করতে হবে, তারপরে আবার সিজদা করবে, এইভাবে গোটা নামাজ পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিখাইছেন এইভাবে নামাজের সাথে আমাদের মসজিদগুলোতে বা আমরা ব্যক্তিগত জীবনে বাসা বাড়িতে যে আইটেমের নামাজ পড়ি আপনি যদি মিলায় দেখেন দেখবেন যে আমাদের বেশিরভাগ লোকের নামাজ হয় না। আমরা শুধু উঠবস করি, আমরা শুধু কি করি ভাই, উঠবস করি, রুকুতে যাইতে না যাইতে পুরো দাঁড়াইবেস, দাঁড়াইতে দেরি, যাই উঠতে না দেরি, উঠতে না উঠতে দেরি, আবার সেজদা চলে গেছে। এইভাবে হুলস্থুল করে তাড়াহুড়া করে যদি নামাজ পড়া হয়
তাহলে এই নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরিদ্দি, মুরগির ঠোকরের মতো। মুরগি যেরকম ঠোকর দেয় আদার খাওয়ার সময় টপ টপ করে, রুকু সেজদা এরকম ঘন ঘন মারে যারা, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। কি সমস্যা এদিকে? হ্যাঁ আচ্ছা জি ভাই, তো নামাজের মধ্যে বাহিরের দিক এটা যদি ঠিকঠাক করেন, কোন কোন ক্ষেত্রে নামাজের ভেতরের দিক এমনিই ঠিকঠাক হয়ে যায়। এই জন্য সলাত আদায় করার সময়, নামাজ পড়ার সময় তাড়াহুড়া করা যাবে না, খুব ধীরস্থিরতার সাথে করতে হবে, প্রত্যেকটা রুকুনকে আস্তে আস্তে করতে হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, তিনি বলেছেন এক ব্যক্তি নামাজ পড়ছে খুব হুলস্থুল করে, তাড়াহুড়া করে, কোন রকম রুকু সেজদা করে। ওই ব্যক্তিকে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ শেষ হয়েছে আর ডেকে বললেন, ভাই তুমি এইভাবে তাড়াহুড়া করে কত বছর ধরে নামাজ পড়তেছ? তখন লোকটা বললেন, আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আল্লাহর শপথ করে বলছি, 40 বছর যদি তুমি এই তাড়াহুড়া মার্কা নামাজ নিয়ে কবরে যাও, যে নামাজ পড়ছো এটা পড়তে পড়তে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার এই মৃত্যুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে মানতে হলো না, তার শরীয়তের খেলাফ কাজ করতে করতে তোমার মৃত্যু হলো, অর্থাৎ তোমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মা বোনরা অনেকে খুব হুলস্থুল করে নামাজ পড়েন, এবং পুরুষদের মধ্যে রোগ আছে যে তারাও অনেকে আমরা হুলস্থুল করে নামাজ পড়ি। ভালো করে বুঝে নেন, নামাজের বাহির ঠিক করা মানে হলো দাঁড়াবেন, রাজাদিরাজ সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা এবং প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়েছেন, খুব ধীরস্থিরতার সাথে, খুব আজমতের সাথে তার বড়ত্ব মাহাত্ম্য মনের ভিতরে গেঁথে নিয়ে তারপরে দাঁড়াতে হবে। সূরা কারাতগুলো পড়ার সময় হুলস্থুল করা যাবে না, ধীরে ধীরে পড়তে হবে, পড়া শেষ এরপরে আস্তে করে আল্লাহ করে রুকুতে যেতে হবে। রুকুতে যেয়ে আগে সোজা হবেন, পিঠ এবং মাথা সমান হবে, হাঁটু দুই হাঁটুকে ভালো করে শক্ত করে ধরে অপেক্ষা করবেন, কিছু সময় অপেক্ষা করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে আস্তে মহব্বতের সাথে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার পবিত্রতা নিবেদন করবেন, বর্ণনা করবেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা, মাথা সোজা করে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ পড়বেন, তারপরে আল্লাহ আকবার বলে যাবেন, পুরা টান টান সোজা হয়ে এগুলো পড়বেন। আমরা অনেকে এগুলো পড়ি পথের মধ্যে, এগুলো পড়লে নামাজ সুন্দর হবে না। পথের মধ্যে পড়া বুঝছেন, দাঁড়ানো অবস্থাতে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াই, আর রব্বানা ওয়ালাকাল হামদ যাইতে যাইতে বলে ফেলাই, আল্লাহ আকবার পথে বলে ফেলাই, যত কাজ আমরা শর্টে সরে ফেলতে পারি। ভাবটা এমন যে যদি কোনো সুযোগ থাকতো যে উঠবসগুলো এখন নামাজের মধ্যে করে নিলাম, আর দোয়া কারাতগুলো যাইতে আসতে পথে পড়ে নিলাম রাস্তাঘাটে, তাহলে মনে হয় সহজ হইতো আমাদের জন্য। ভাইরা আমার, আমাদের নামাজ আর জীবন্ত নামাজ না, জীবন্ত নামাজ না, যার কারণে দেখবেন যে মানুষ নামাজ পড়ে আবার অপকর্ম করে, অথচ আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল এবং সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ। আর আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না, কারণ এই নামাজের দেহ নাই, প্রাণও নাই। তাহলে নামাজের দেহ হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাকভাবে ধীরস্থিরতার সাথে পড়া, এটা হলো নামাজের বাহির ঠিক রাখা, দেহ এবং স্ট্রাকচারটাকে দাঁড় করানো। আজ থেকে আমরা সবাই নিয়ত করব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, এবং যত নামাজ আমরা পড়ব অন্য সুন্নাত নফল, সমস্ত নামাজগুলোকে যে যত আস্তে আস্তে পড়তে পারবেন, ধীরে ধীরে পড়তে পারবেন, সময় নিয়ে পড়তে পারবেন, তার নামাজ আল্লাহর কাছে তত সুন্দর, তত গুরুত্বপূর্ণ, তত মর্যাদাপূর্ণ, তত দামি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ খুব ধীরস্থিরতার সাথে পড়ব। শয়তান আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে করাই দেয়, আরে ওই কাজ বাকি আছে, সেই কাজ বাকি আছে, অমুক কাজ রয়েছে, এই জন্য তাড়াহুড়া করে নামাজ শেষ করতে হবে। অথচ আমরা 4 রাকাত নামাজ পড়তে মিনিমাম 10 থেকে 12-13 মিনিট সময় দেওয়া উচিত, তাহলে যে মোটামুটি সেটা কোনো রকমের নামাজ হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলওয়াবিল সাইয়্যিব নামক কিতাবে নামাজি লোকদেরকে 5টা প্রকারের কথা বলেছেন, যে নামাজি মানুষ যারা নামাজ পড়ে এদের প্রকার হলো 5টা।
এর ভিতরে একটা প্রকারের মানুষ হলো মুআকাব, নামাজ পড়েও সে শাস্তি পাবে, কারণ সে নামাজ মন মতো পড়ছে, ঠিকঠাক মতো পড়ে নাই, ইচ্ছা মতো পড়ছে, তিনক্ত পড়ছে, দুয়ক্ত পড়ে নাই, এই ব্যক্তিকে নামাজ পড়ার পরেও শাস্তি দেওয়া হবে। এখন বাকি যারা বেনামাজি আছেন, যদি বলেন নামাজ পড়েও যদি শাস্তি হয়, তাহলে আমি না পড়ে এর দলে একই থাকলাম, আর পড়ে লাভ কি? নামাজ না পড়ে শাস্তি হওয়া এক জিনিস, আর নামাজ পড়ার পরও ত্রুটির কারণে শাস্তি হয় এটা আরেক জিনিস। একজনকে আপনি একটা কাজ করতে নির্দেশ করেছেন, সে সেই কাজটা করছে, ভালো করে করে নাই, সেও শাস্তি পাবে। আরেকজনকে করতে বলছেন, সে করেই নেই, এও শাস্তি পাবে। দুই শাস্তি কি সমান হবে?